প্রভিডেন্ট ফান্ডের আয়ের ওপর 27.5% হারে কর আরোপের সিদ্ধান্তে শঙ্কায় পড়েছে বেসরকারি চাকরিজীবীরা, কেননা এর ফলে ওই তহবিল থেকে তাদের আয় কমে যাবে। বিশ্লেষকরা বলছেন, আদায় সহজ হয় এমন উৎসে বাড়তি কর বসিয়েছে রাজস্ব বিভাগ, যা থেকে সরে এসে কর ফাঁকি ঠেকাতে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। রায়হান শোভনের রিপোর্ট। চাকরিজীবন শেষে আর্থিক সুরক্ষা নিশ্চিতে ভবিষ্যৎ তহবিলে টাকা জমা করে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা। প্রতি মাসে কর্মী যে পরিমাণ টাকা চাঁদা দেয়, তহবিলে একই পরিমাণ অর্থ জমা করে প্রতিষ্ঠানও। তহবিলের সে অর্থ বিনিয়োগ করা হয় ব্যাংকে। সুদ বাবদ যে মুনাফা আসে তাও ভাগ করে দেওয়া হয় কর্মীদের চাকরি শেষে। তহবিলের ওই সুদ আয়ের ওপর এতদিন সর্বোচ্চ 10% হারে কর নিত সরকার। নতুন আয়কর আইনে যা বাড়িয়ে 27.5% করা হয়েছে, আর এতেই শঙ্কা বেড়েছে অফিস পাড়ায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে। বেসরকারি সার্ভিসে যারা আছেন তাদের জন্য শেষ সম্বল বলতে তাই প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি এটাই আছে। গভর্নমেন্ট যদি 27.5% ট্যাক্স যদি ধার্য করে, সেক্ষেত্রে আমাদের যে বেনিফিটের জায়গাটা এটা তো সংকুচিত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা ইন দ্য এন্ড আমরা একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যেই তো পড়ে যাচ্ছি। আয়কর আইন অনুযায়ী প্রভিডেন্ট ফান্ডে জমা অর্থ নয়, শুধু ওই টাকা বিনিয়োগ করে যে আয় হয়েছে তার উপর উৎসে কর কেটে নেবে রাজস্ব বিভাগ। অর্থাৎ একজন কর্মী যদি মাসে প্রভিডেন্ট ফান্ডে 3,000 টাকা জমা করেন, তবে প্রতিষ্ঠানও সম পরিমাণ টাকা দেবে। বছরে মোট জমার পরিমাণ হবে 72,000 টাকা। এই টাকা যদি কোনো ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রাখা হয়, 10% হারে বছরে মুনাফা পাওয়া যাবে 7,200 টাকা, যা থেকে উৎসে কর হিসেবে আগে 10% হারে 720 টাকা কেটে নেওয়া হতো, আর এখন 27.5% হারে কর দিতে হবে 1980 টাকা। সে হিসাবে আগে বছরে 6,480 টাকা মুনাফা পাওয়া যেত, এখন মিলবে 5,220 টাকা। আগে আমি যা টাকা পেতাম, মানে আমার অ্যাকাউন্টে যত টাকা ঢুকতো, আগে শুধু 10 টাকা কেটে বাকি টাকা ঢুকতো, এখন যদি 27.5% কেটে বাকি টাকা ঢুকে, তাহলে প্রতি 100 টাকায় আমার কিন্তু 17.5% নাই। এখন আসলে সব জায়গায় যেভাবে আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানে সবকিছু যদি চিন্তা করেন, আর ধরেন প্রভিডেন্ট ফান্ডের টাকাটা হচ্ছে মানুষের আসলে যারা দীর্ঘদিন কোম্পানিতে থাকে তাদের একটা আসলে শেষ জীবনের সঞ্চয়, সেই সঞ্চয় থেকে যদি আরো 17.5% 100 টাকায় চলে যায়, তাহলে তার যে নেট যে রিসিপ্টটা করবে রিটায়ারমেন্টের সময় সেই টাকাটা তো কমে যাবে, কমে গেলে সে বৃদ্ধ বয়সে আসলে কিভাবে চলবে। দেশে বেসরকারি খাতে কাজ করা কত চাকরিজীবী প্রভিডেন্ট ফান্ডের এই সুবিধার আওতায় আছেন তার নির্দিষ্ট কোনো হিসেব নেই, তবে তা 1 কোটির কম হবে না বলে জানা গেছে। আর এসব তহবিলের অর্থ ব্যাংকে জমা থাকায় তা থেকে কর কেটে নেওয়া অনেকটাই সহজ। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ধরেন ফান্ডকে এক্সাম করে হয়তোবা ইন্ডিভিজুয়াল লেভেলে করটা আহরণ করা যেত, তাহলে আর হয়তো দেখা যেত যে যিনি কর দেওয়ার যোগ্য, যার জন্য কর প্রযোজ্য, উনি কর দিতেন, আর যিনি মানে দরকার নেই বা কম দেওয়ার দরকার তিনি সে প্রোগ্রেসিভ রেটে সে বেনিফিটটা পেতেন। বিশাল সংখ্যক মানুষের কিন্তু সামাজিক নিরাপত্তার উপরে এটা আসল যেই মূল কারণটা আমি দেখি হলো এটা সরকারের এখন রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে সে তার সংস্কার করার ব্যর্থতা, তার প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, কর ফাঁকি রোধ করার ক্ষেত্রে যে ব্যর্থতা, সেই ব্যর্থতারই কিন্তু একটা মূল্য বেসরকারি খাতের এই চাকরিজীবীদের দিতে হচ্ছে। হিসেব বলছে দেশে আয়কর শনাক্তকরণ নম্বর বা TIN-ধারী মানুষের সংখ্যা 85 লাখ, এর মধ্যে নিয়মিত আয়কর বিবরণী জমা দেন 30 লাখেরও কম। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।